শ্রীমদ ভগবদ গীতা আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দিতে পারে। আপনার যে কোনো সমস্যা হোক বা যে কোনো ইচ্ছা, শ্রীমদ ভগবদ গীতা আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেয় এবং আপনার প্রতিটি সমস্যার সমাধান দেয়। সেটা আপনার মনের সমস্যা হোক বা অর্থের সমস্যা বা আপনার শরীরের সমস্যা, আপনার সম্পর্কের সমস্যা হোক, আপনি আপনার প্রতিটি সমস্যার উত্তর শ্রীমদ ভগবদ গীতায় পাবেন। আজ আমরা শ্রীমদ ভগবদ গীতার অমূল্য উপদেশ আপনাদের জানাব, যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। শুধু আপনাকে এই কথাগুলো ভিডিওর শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। যে ব্যক্তি এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনবে, সে তার জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাবে। জীবনে যা কিছু প্রয়োজন তা অবশ্যই পাবে। শ্রীমদ ভগবত গীতার প্রথম উপদেশ হল, যদি কেউ আপনার আপন জন হয় বা কেউ আপনার থেকে বড় হয়, তবে তার দ্বারা আপনার প্রতি কোনো ভুল আচরণ কখনোই সহ্য করা উচিত নয়। গীতার উপদেশ আমাদের জীবনের সাথেও জড়িত। আমরা আমাদের মনের অধিকাংশ কষ্ট এই ভেবে সারা জীবন সহ্য করে থাকি যে সে তো আমার আপনজন, সে তো আমার থেকে বড়। আমরা কিভাবে কিছু বলতে পারি যদি আমরা সহ্য না করি এবং কিছু বলি? তাহলে আমাদের সম্পর্কই খারাপ হয়ে যাবে, আমাদের সম্পর্কই শেষ হয়ে যাবে। কিন্তু ভাববার বিষয় হলো সেই ব্যক্তিকে আপনি কিভাবে আপনজন ভাবতে পারেন যে আপনার কষ্টের কারণ। আপনজন তো সে যে আমাদের কষ্ট দূর করে। গীতার এই উপদেশ হলো, কাউকেই নিজের সুবিধা নিতে দেবেন না, কাউকেই নিজের উপরে অত্যাচার করতে দেবেন না। কারণ আপনি যত বেশি সহ্য করবেন, লোকেরা আপনাকে তত বেশি সহ্য করতে বাধ্য করবে। গীতার প্রথম অধ্যায়, যার নাম অর্জুন বিষাদ যোগ, এবং দ্বিতীয় অধ্যায়, যার নাম সাংখ্য যোগ, এর শুরুতেই অর্জুন শ্রীকৃষ্ণের সামনে নিজের দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, হে কেশব, আমি কিভাবে কৌরবদের সাথে যুদ্ধ করতে পারি? এরা তো আমার আপনজন, আমি কিভাবে পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্যের সাথে যুদ্ধ করব? কারণ তারা উভয়ই আমার পূজনীয়। তাই এই গুরুজনদের হত্যা করার চেয়ে ভালো হবে আমি ভিক্ষার অন্ন খেয়ে জীবন যাপন করি, এবং যাদের সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি তারা সকলেই ধৃতরাষ্ট্রের পুত্র, আমার ভাই, আমার আপনজন। এদের হত্যা করার চেয়ে ভালো হবে আমি সন্ন্যাসী হয়ে যাই। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এখানে কে আপন আর কে পর? যে অধর্ম করে তার সাথে যুদ্ধ করা তোমাকে মুক্তি এবং মোক্ষ দেবে। তুমি তোমার এই মনের মোহ ত্যাগ করো, নইলে সমগ্র বিশ্ব তোমাকে নিন্দা করবে এবং তোমাকে ভীরু বলবে। এখানে নিজের এবং পরের কথা নয়, কথা হল ধর্ম এবং অধর্মের, সঠিক এবং ভুলের। যদি তুমি ভুলকে সহ্য করো এবং তার অবসান না ঘটাও, তাহলে ভুল করার মানুষেরা আরো বল পাবে এবং আরো বেশি ভুল করবে। তাই মন থেকে মোহ ত্যাগ করে তুমি যুদ্ধ করো।
মহাভারতের আরেকটি গল্প আছে, যখন অর্জুনের পুত্র অভিমন্যু যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করে, তখন অর্জুন অত্যন্ত দুঃখিত হয়ে কান্নায় ভেঙে পড়ে। সে শ্রীকৃষ্ণকে বলতে থাকে, আমার পুত্র অভিমন্যু মারা গেছে, আমি এই দুঃখ একেবারেই সহ্য করতে পারছি না, আমি নিজেকেও শেষ করে দেব। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তাকে আত্মার জগতে নিয়ে গেলেন, যেখানে অভিমন্যু আনন্দের সাথে বসেছিল, কারণ সে একজন ক্ষত্রিয়ের মতো জীবন দিয়েছিল, তাই সে উত্তম অবস্থায় পৌঁছেছিল। যখন অর্জুন কান্নারত অবস্থায় অভিমন্যুর কাছে পৌঁছল, নিজের পুত্রকে দেখে অর্জুন খুব খুশি হল, তাকে আলিঙ্গন করে বলল, হে পুত্র, তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারি না, আমি তো আমার জীবনের সব আশাই ত্যাগ করে দিয়েছিলাম। তখন অভিমন্যু বলল, কে আপনি? অর্জুন বলল, আমি তোমার পিতা, তুমি আমার পুত্র অভিমন্যু। তখন অভিমন্যু বলল, কোন পিতা কোন পুত্র? আমার হাজার হাজার বার জন্ম হয়েছে, কোনো জন্মে আপনি আমার পিতা হয়েছেন, কোনো জন্মে আমি আপনার পিতা হয়েছি। আত্মার না কোনো মাতা আছে, না কোনো পিতা। যখন অর্জুন দেখল তার পুত্র তাকে চিনতেই পারছে না, তখন তার সমস্ত মোহ শেষ হয়ে গেল। তাই গীতার এই উপদেশকে ভালোভাবে বুঝে নাও, যে এখানে কেউ আপন বা কেউ পর নয়, যে খারাপ সময়ে এবং কষ্টের সময়ে আমাদের সাথে থাকে কেবল সেই আমাদের আপনজন, বাকিরা সবাই পর। গীতার দ্বিতীয় উপদেশ হল, যে চলে গেছে তার জন্য কখনো দুঃখ করো না, এবং যে আসবে তার জন্য কোনো চিন্তা করো না। যখন মহাভারতের যুদ্ধ চলছিল, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলল, যদি এই যুদ্ধ হয় তাহলে কোটি কোটি মানুষ মারা যাবে, যারা সৈনিক এবং যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে তাদের স্ত্রীদের কি হবে, সমাজ কিভাবে এগিয়ে যাবে। অর্জুন আরো অনেক কথা বিশদভাবে বলেছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি বড় বড় জ্ঞানীর মতো কথা বলছো, কিন্তু যারা সত্যিকারের জ্ঞানী, তারা যারা মারা গেছে, যারা চলে গেছে বা একদিন চলে যাবে, তাদের নিয়ে চিন্তা করেন না, তাদের জন্য দুঃখিত হন না। তোমার হাতে কিছুই নেই, তুমি চাইলেই কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। জীবন এবং মরণ প্রকৃতির নিয়ম, তাই যে জ্ঞানী সে কারো মৃত্যুতেও কাঁদে না। এখানে শ্রীকৃষ্ণের বক্তব্য হল, সত্যিকারের জ্ঞানী ব্যক্তি জানেন যে জীবন এবং মৃত্যু স্বাভাবিক প্রক্রিয়া, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তাই একজন জ্ঞানী ব্যক্তি মৃত্যুর জন্য শোক করেন না, অতীতের জন্য শোক করেন না, এবং ভবিষ্যতের চিন্তা করেন না। যা ঘটবে তা হবেই, এবং যা ঘটবে না তা কখনো হবে না। এই দৃঢ় বিশ্বাস যার মধ্যে আসে, সে কখনো কোনো চিন্তা বা দুঃখ ভোগ করে না। আমাদের সমস্ত দুঃখের মূল কারণ হল, আমরা হয় অতীত নিয়ে ভাবতে ভাবতে কষ্ট পাই, না হয় ভবিষ্যতের চিন্তা করে নিজেদের অসুস্থ করে তুলি। গীতার জ্ঞান আমাদের শেখায় যে, আমরা না বিগত দিনকে বদলাতে পারি, না ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করতে পারি। গীতার এই উপদেশ আমাদের বর্তমান মুহূর্তে বেঁচে থাকার এবং শান্তিতে থাকার পরামর্শ দেয়। অতীতের জন্য শোক বা ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিয়ে বর্তমান মুহূর্তে মনোনিবেশ করা উচিত। এইভাবে আমরা সত্যিকারের শান্তি
এবং সুখ খুঁজে পাব। আমরা কেবল বর্তমানকে নিয়ন্ত্রণ করতে পারি, কেবলমাত্র আজকের মুহূর্তটি আমাদের। অতীত এবং ভবিষ্যতের কথা চিন্তা করার কারণে মানসিক চাপ, উদ্বেগ তৈরি হয়। আমরা সর্বদা এটিতে বাস করি, কিন্তু কখনোই বর্তমান মুহূর্তে বাস করি না। শুধুমাত্র আপনি যখন পুরোপুরি বর্তমান মুহূর্তকে উপভোগ করতে শিখবেন, আপনার জীবনে চাপ কমে যাবে। বর্তমানের মধ্যে বেঁচে থাকা একটি মহান অর্জন। আমাদের হাতে শুধুমাত্র আজকের মুহূর্ত। আমাদের যা করতে হবে তার জন্য আমাদেরকে সময় নষ্ট করা উচিত নয়। আমাদের মনে হয় যে আমাদের অনেক সময় বাকি আছে। একদিন আমরা সুখে জীবন যাপন করব, একদিন আমরা জীবনে সুখী হব, কিন্তু সেই দিন কখনো আসে না। এবং আমরা সারা জীবন ছুটতে থাকি, চিন্তা করতে থাকি, দুঃখ পেতে থাকি, কিন্তু আমরা সুখী জীবন যাপন করতেই ভুলে যাই। তাই গীতার জ্ঞান আমাদের শেখায় যে আমাদের বর্তমানেই বেঁচে থাকা উচিত। শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তোমার আর আমার অনন্ত জন্ম হয়েছে, কিন্তু আমি যে এই পৃথিবীতে আছি তার প্রমাণ আমি এখানে আছি। কিন্তু জীবনের সব সংঘর্ষ, সব দুঃখ কষ্টের অবসান ঘটবে যখন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। একদা এক মহাত্মা পায়ে হেঁটে শহর পরিক্রমা করছিলেন। ভ্রমণ করতে করতে মহাত্মা খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং তিনি সেই শহরে একটি প্রাসাদ দেখতে পেলেন। মহাত্মা সেই প্রাসাদে বিশ্রাম নিতে মনস্থির করলেন। মহাত্মাকে শয্যায় শুয়ে দেখে রাজা খুব অবাক হয়ে বললেন, তুমি আমার প্রাসাদে ঢুকে ঘুমোচ্ছ? এটা কি ধর্মশালা? আমার প্রাসাদকে আপনি ধর্মশালা কিভাবে মনে করলেন? তখন মহাত্মা রাজাকে জিজ্ঞাসা করলেন, আপনার আগে এই প্রাসাদে কে থাকতেন? তখন রাজা বললেন, আমার আগে আমার বাবা থাকতেন, তার আগে আমার দাদা থাকতেন। তাই মহাত্মা আবার প্রশ্ন করলেন, অর্থাৎ আপনার পরে এখানে অন্য কেউ থাকবেন? তখন রাজা বললেন, আমার পরে আমার ছেলে এই প্রাসাদে থাকবে। তখন মহাত্মা রাজাকে বললেন, যে জায়গার বাসিন্দারা বারবার বদলে যায় সেটাকে ধর্মশালা ভাবলে ভুল কিসের? তাই তো ধর্মশালা ভেবে এখানে এসেছি। জগতের প্রতিটি প্রাণীর মতো যদি আমরাও বুঝি যে আমরা এখানে কিছু সময়ের জন্য এসেছি, আমরা যদি সুখী হতে চাই তাহলে আমাদের সমস্ত দুঃখের অবসান হবে যখন আমরা আমাদের আসক্তি ত্যাগ করব। এটা আমার, আমি এটা ছেড়ে যেতে পারি না, আমি এটা ছাড়া বাঁচতে পারি না। তাই আমাদের জীবন দুঃখে ভরা, তাই আমাদের উচিত মৃত্যুর ভয় ত্যাগ করা এবং জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করা। গীতার চতুর্থ উপদেশ, আপনার মন এবং চিন্তা নিয়ন্ত্রণ ছাড়া প্রশান্তি লাভের আর কোনো উপায় নেই। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, আমি ঠিক ভুল সবই জানি, তবুও আমি যা করতে চাই তা আমার নিয়ন্ত্রণে নেই, এবং আমি যা করতে চাই না তাই আমি করতে বাধ্য হই। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এর জন্য তোমাকে মন এবং চিন্তা থেকে বিচ্ছিন্ন হয়ে মন এবং চিন্তাকে সঠিক পথে নিয়ে যাওয়ার অনুশীলন করতে হবে, এবং এটি একদিনের কাজ নয়। চিন্তার দাসত্ব ত্যাগ না করলে জীবনে কখনোই শান্তি পাবে না। তখন তুমি পৃথিবী জয় করলেও, তোমার সব কিছু থাকলেও তুমি সুখী হতে পারবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন,
কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। পরবর্তীতে ভগবদ্গীতার আরও ভিডিও আনতে চলেছি।